السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দীনপ্রিয় ভাইগণ ইসলামের পাঁচটি স্তম্ভের মাঝে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রমজানের সিয়াম সাধনা করা সবচেয়ে দীর্ঘতম একটি রুকন প্রায় 29 দিন বা 30 দিন যাবৎ আমরা এটা আদায় করে থাকি তো এই ইবাদত আদায়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা মাসালা মাসাইল সেগুলো জেনে সেই মোতাবেক আমল করে আমাদেরকে ইবাদত আদায় করতে হবে কারণ ইবাদত কবুলের জন্য দুটো শর্ত রয়েছে এক নম্বর হচ্ছে ইবাদতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করা দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইবাদতটি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আদায় করা কাজেই দুটো শর্ত অবশ্যই থাকতে হবে দুটোর যে কোনো একটি যদি না থাকে তাহলে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনি এবং রোজার ফজিলত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি সেদিকে যাচ্ছি না রোজা কাদের উপর ফরজ যারা সাবালক সজ্ঞান রোজা রাখতে সক্ষম এবং মুসাফির নয় এরকম প্রত্যেক মুসলমানের উপর রোজা ফরজ যারা মুসাফির এবং অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনুমতি দিয়েছেন فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ তারা অন্য সময় সেটা আদায় করে নিবে ঠিক তেমনি ভাবে যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব মাসিক পিরিয়ড অথবা প্রসব জনিত কারণে যে রক্ত এসে থাকে এটা আসলে তাদেরও রোজা বন্ধ রাখতে হবে রোজা রাখলেও হবে না পরবর্তীতে তারা আদায় করে নিবে অনেক কাজ যে সমস্ত কাজগুলো আমাদের হয়ে যায় আমরা অনেকেই মনে করি হয়তো রোজা হালকা হয়ে গেছে অথবা রোজা নষ্ট হয়ে গেছে অথচ নষ্ট হয় না সে কাজগুলো কি ভুলবশত পানাহার করে ফেললে রোজা নষ্ট হবে না স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হয় না সাধারণ রক্তপাতে রোজা নষ্ট হয় না অনিচ্ছাকৃতভাবে বমি করলেও রোজা নষ্ট হয় না আতর সুরমা ব্যবহার করলে রোজা নষ্ট হয় না অল্প কিছুক্ষণের জন্য অচেতন হলেও রোজা নষ্ট হয় না তাহলে কি কি কারণে রোজা নষ্ট হয় আসুন শুনি স্ত্রী সহবাস করলে রোজা নষ্ট হয়ে যাবে এবং সারাদিন তাকে না খেয়ে থাকতে হবে পরবর্তীতে রমজান শেষ হওয়ার পর তাকে রোজা কাজা আদায় করতে হবে এবং তাকে কাফফারাও আদায় করতে হবে কাফফারাটা হচ্ছে একজন মুমিন কৃতদাস মুক্ত করা যদি এটা না থাকে প্রচলন বা সমাজে না থাকে খুঁজে না পাওয়া যায় তাহলে লাগাতার 60টি রোজা রাখা লাগাতার যদি এটাও সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে এক বেলা খাবার খাওয়িয়ে দেওয়া এটা অবশ্যই দিতে হবে মাফ নেই 60 জন মিসকিনকে একসাথে খাওয়াতে না পারলেও ভেঙে ভেঙে খাওয়াতে পারবে যে না কখনো 10 জন কখনো 20 জন ইত্যাদি জাগ্রত অবস্থায় স্ত্রীকে চুম্বন বলেন আলিঙ্গন বলেন অথবা ফোন আলাপ বলেন বা যে কোনো কারণেই যদি বীর্যপাত ঘটে তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যাবে শরীরে পুষ্টিকর ইনজেকশন স্যালাইন বা রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হয়ে যায় রোজা ভঙ্গের নিয়ত করলেও রোজা নষ্ট হয়ে যাবে যদিও পরবর্তীতে হয়তো নিয়ত চেঞ্জ করলো যে না রেখে দিব কিন্তু না ভঙ্গা নিয়ত করার সাথে সাথে রোজা নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি ভাবে মহিলাদের মাসিক বা সন্তান প্রসবের কারণে যে রক্ত দেখা দেয় এটা যদি আপনার ইফতারের কিছুক্ষণ আগেও আসে তাহলেও রোজা নষ্ট হয়ে যাবে শিঙ্গা বা অনুরূপ অন্য কিছু মাধ্যমে শরীর থেকে রক্ত বের করলেও রোজা নষ্ট হয়ে যাবে তবে পরীক্ষার জন্য ব্লাড টেস্ট বা ব্লাড গ্রুপ পরীক্ষার জন্য সামান্য একটু রক্ত বের করাতে রোজা নষ্ট হয় না ইচ্ছাকৃতভাবে
বমি করলেও রোজা নষ্ট হয়ে যাবে। রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসালা যেটা আমাদের জানা দরকার, নাপাক অবস্থায় সেহরি খেয়ে রোজার নিয়ত করতে পারবো। নিয়ত কিন্তু মনে মনে করতে হবে, আরবিতে বা বাংলায় মুখে উচ্চারণ করে কোন নিয়ত করার কথা হাদিসে অথবা কোন ফেকার কিতাবেও আসেনি। কাজেই মুখে আরবিতে বা বাংলায় নিয়ত করাটা বেদাত, মনে মনে নিয়ত হয়ে যাবে। কোন মহিলাদের যাদের ঋতুস্রাব হয়েছে তারা যদি সেহরির টাইমে দেখে যে না সুস্থ হয়ে গেছে, তাহলেও তারা গোসলের আগেই সেহরি খেয়ে রোজার নিয়ত করে নেবে, পরবর্তীতে আজানের পরে তারা গোসল করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করবে। রোজাদারদের জন্য সর্বাবস্থাতেই মেসওয়াক করা সুন্নত। রোজাদার তার গরম বা পিপাসার কষ্ট কমানোর ব্যবস্থা নিতে পারবে, নাজায়েজ কিছু নয়। যেমন ঠান্ডা পানি দিয়ে মাথা ধোয়া, কুলি করা, হাত মুখ ধোয়া অথবা তোয়ালে ভিজিয়ে সেটা মাথায় রাখা ইত্যাদি, অথবা এয়ার কন্ডিশনে বসে থাকা, অথবা একাধিকবার গোসল করা, অথবা পুকুরে একটু বেশিক্ষণ সময় গোসল করা ইত্যাদি, এগুলো জায়েজ। কারণ আমরা অনেকের মুখে শুনে থাকি যে না রোজা রেখে একটু বেশিক্ষণ সময় গোসল করলেই বলে যে না রোজা হালকা হয়ে যাবে, এটা ঠিক নয়। রোজাদার তার ঠোঁট মুখ শুকিয়ে যাওয়ার কারণে তা ভিজিয়ে নেওয়ার জন্য কুলি করতে পারবে, তবে গড়গড়া করা যাবে না। রোজাদারদের জন্য সুন্নত হচ্ছে যথাসম্ভব দেরি করে সুবহে সাদেকের সামান্য আগে সেহরি খাবে এবং সূর্যাস্তের সাথে সাথেই ইফতার করবে। রোজাদারদের জন্য দাঁত ওঠানো, ক্ষতস্থানে ঔষধ লাগানো, চোখে বা কানে বা নাকে ড্রপ ব্যবহার করা, দাঁত ব্রাশ করা, আতর সুরমা লাগানো ইত্যাদি জায়েজ আছে। রমজানের রোজার জন্য মাসের প্রথমে একবার নিয়ত করলেই যথেষ্ট, যেটা অন্তর থেকে হয়। প্রতিদিন আলাদা করে সেহরি খাওয়ার পরে নিয়ত করার কোনো দরকার নেই। কোন ব্যক্তি যদি সেহরি খেতে না পারে যে কোনো কারণে হোক, তারপরেও তাকে রোজা রাখতে হবে। রোজাদারদের মুখে আসা হালকা থুতু বা লালা সেটা ইচ্ছা করলে গিলে ফেলতে পারবে, হালকা যেটা বোঝা যায় না। কিন্তু অনেক ভাইকে দেখা যায় রোজা রাখার পর সারাদিনই আশেপাশে বিভিন্ন জায়গায় থুতু ফেলতে ফেলতে একদম সব ভরে ফেলতেছে, না এটা আপনি যত ফেলবেন তত আসবে, কথার ফাঁকে ফাঁকে মুখে জমা না হলে ঢোক গিলে ফেললে কোনো সমস্যা নেই। তবে যদি আপনি বুঝেন যে না মুখে হালকা লালা বা থুতু জমা হয়েছে, সেটা অবশ্যই ফেলে দিতে হবে। অতি বৃদ্ধ বা দুরারোগে আক্রান্ত, অনেক বয়স হয়ে গেছে অথবা এমন রোগ যেটা ভালো হওয়ার আর কোনো আশা নেই, এভাবেই থাকবে যে কদিন বেঁচে থাকবে, তাহলে এরা যেহেতু রোজা রাখতে পারবে না, রোজা রাখবে না, প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে এক বেলা খাওয়িয়ে দিলেই হবে, অথবা সোয়া কেজি চাউল নুস সোয়া দিয়ে দিলেই হবে। ইফতারের বেলায় সুন্নত হচ্ছে আপনি রোতাব আধা পাকা খেজুর দিয়ে ইফতার করা, যদি না পাওয়া যায় সাধারণ খেজুর দিয়ে ইফতার করা, তাও যদি না পান তাহলে পানি দিয়ে ইফতার করা, কিন্তু খেজুর সামনে থাকার পরেও অন্য জিনিস দিয়ে ইফতার করা এটা সুন্নতের খেলাফ। রোজাদার প্রয়োজনে জিব্বা দিয়ে খাদ্যের স্বাদ দেখতে পারবে, পরে তা ফেলে দিবে। কোথাও কোনো ইফতার অথবা জুস তৈরি করতেছেন, জিব্বার আগা দিয়ে এটা দেখা যাবে, স্বাদ টেস্ট করা যাবে, পরে তা থুথু করে ফেলে দিবে। রোজাদারদের জন্য আরো বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালা, তার মাঝে একটি বিষয় তা হচ্ছে যে প্রত্যেক রোজাদার তার নিজ দেশে নতুন চাঁদ দেখে অথবা শাবানের 30 দিন পূর্ণ হলে রমজানের রোজা রাখবে সৌদি আরবের সাথে, অথবা সারা বিশ্বে একই দিন সিয়াম পালন করতে হবে, এরকম মর্মে তারা যে দলিল আনেন এগুলো ইদানিং স্যাটেলাইটের যুগ হওয়ার কারণে বেশ কিছু মানুষ তারা তাদের বিবেককে প্রাধান্য দিয়ে উঠা বসা করতেছে এবং সেই মাসালার প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের আমলও এরকম ছিল না, যার স্পষ্ট প্রমাণ যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস এসেছে সেই হাদিস লম্বা সেদিকে যাচ্ছি না, মুসলিম শরীফে হাদিস এসেছে সেই হাদিস। কাজেই সাহাবায়ে কেরামদের আমলও তারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় চাঁদ দেখে রোজা রাখতেন, ইনশাআল্লাহ আমরা সেই ভাবে রোজা রাখবো, সুন্নত আদায় করার চেষ্টা করব। তারাবির বেলায় সুন্নত হচ্ছে যে ভিতের সহ এগারো রাকাত তারাবি পড়া। এখানে অনেক ভাই মক্কা মদিনার কথা বলেন যে মক্কা মদিনায় বিশ রাকাত হয়, কাজে আমরাও বিশ রাকাত পড়ব। আসলে দেখেন সর্বোত্তম আমল হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করেছেন সেটা করা। এখানে মক্কা মদিনার যারা আছেন তারা এটা তারাবির নামাজ সালাতুল লাইল মাসনা ও মাসনা আল্লাহ রাসূল দুই দুই রাকাত করে নামাজ পড়তে বলেছেন, তারা তাদের ফতোয়া অনুযায়ী, বিশেষ করে এখানে অনেক মাযহাবের অনেক তরিকার লোকেরা আসে, অনেকেই বিশ রাকাত তারাবি পড়ার পক্ষপাতী এবং তাদের আকিদাও এটা, তারাও এখানে আসে। যদি আট রাকাত পড়ে তারাবি পর ভিতর পরে যদি নামাজ শেষ করে দেয়, দেখা যাবে এখানে প্রত্যেক গ্রুপে গ্রুপে তারাবি শুরু হবে বাকি নামাজ পড়ার জন্য। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি সৌদি সরকার এটাকে ইখতিলাফ থেকে বেঁচে থাকার জন্য সমস্ত মাজহাবের লোকদেরকে একই ইমামের পিছনে জমা করার জন্য তারা এটা করে থাকেন। তবে সৌদি আরবের অন্যান্য এলাকার যত মসজিদগুলো রয়েছে সবগুলো মসজিদেই সাধারণত আট রাকাত তারাবি পড়া হয়। আর সবচেয়ে বড় দলিল যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আট রাকাত পড়তেন, কাজে আমাদের জন্য উত্তম কি আট রাকাত পড়া। প্রত্যেক মুসলমানকেই ফিতরা আদায় করতে হবে, তার মানে এখানে ফিতরার বেলায় আমরা একটা ফতোয়া জানি যে যাদের উপর যাকাত ফরজ তাদের উপরই ফিতরা ফরজ, এটা ঠিক নয়। প্রত্যেক মুসলমানকে ফিতরা আদায় করতে হবে, এমনকি যে মুসলমানের ঘরে ঈদের দিনের বা ঈদের রাত্রের যে খরচটা দরকার সেই খরচের পরেও আরো অতিরিক্ত খাবার রয়েছে তাহলে তাকেও ফিতরা আদায় করতে হবে। ফিতরা আদায় করতে হবে নিজ নিজ এলাকার প্রদান খাদ্যদ্রব্য দিয়ে, অর্থাৎ বৎসরের অধিকাংশ দিন আপনি যে খাবার খেয়েছেন সেই খাবার থেকেই এক সা মদিনার সা, যেটা বর্তমানে কেজির হিসাব করলে দুই কেজি পাঁচশো গ্রাম বা আড়াই কেজি, যদি পনেরো তিন কেজিও দেন তাহলে আরো উত্তম, অর্থাৎ আড়াই কেজি অথবা পনেরো তিন কেজি সেটা আপনি আদায় করবেন খাদ্য দ্রব্য দিয়ে। টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, কারণ হিকমত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনার বা দিরহামের প্রচলন ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অথবা তার সাহাবায়ে কেরামগণ কখনো কোন একদিন টাকা পয়সা দিয়ে বা দিনার বা দিরহাম দিয়ে ফিতরা আদায় করেননি। আর আমরা বাহ্যিক দিকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আপনি যখন ফিতরা দিবেন চাউলটা দিবেন এটা যখন নিয়ে যাবে দেখবে এবং এটা একটা দিন দিনের একটা আহকাম বা হুকুম বাস্তবায়ন হচ্ছে, আপনার দেখা দেখি আরেকজন উদ্বুদ্ধ হবে সেও পালন করবে এটা যেরকম। আর দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহরাতাল লিসাইম ওয়া তুমাতান লিল মাসাকিন, ফিতরাটা এজন্যই ফরজ করা হয়েছে ওয়াজিব করা হয়েছে যে সিয়াম আদায়কারীরা তাদের সিয়ামের মাঝে যে ভুলভ্রান্তিগুলো থাকে সেটা থেকে পবিত্র করবে এবং মিসকিনদের খাদ্যের একটা ওসিলা। আপনি যদি টাকা পয়সা দেন দেখবেন ধনী মধ্যবিত্ত যারা অনেকেই টাকা নিতে রাজি, কিন্তু যখন চাউল বের করবেন অনেক ভাইরা আছেন যারা আপনার কাছে ফিতরা আদায় তুলতে এসেছেন কিন্তু টাকা দিলে বলে টাকা নেই না, চাউল দিলে বলবে চাউল নেই না, তার মানে টাকা দিলে নিবে। তো এখান থেকে স্পষ্ট একটা আমরা ফিতরা চাউল দিয়ে দেওয়ার যে হিকমত সেটা বুঝতে পারলাম যে না শুধুমাত্র নেহায়েত গরিব লোকের কাছে কি পৌঁছে যাবে। তবে এখানে হানাফি মাজহাবের কিছু আলেমগণ তারা ফকিরের জন্য মিসকিনের জন্য সুযোগ সুবিধা বুঝে যে না সবাই যদি চাউল দেয় তাহলে তারা অন্যান্য জিনিস কি দিয়ে কিনবে, এই জন্য তারা মনে করেন রায় বা বিবেচনা করে যে না টাকা দিলে টাকা দিয়ে সুবিধা মতো সে কি অন্য কিছু কিনে নিতে পারবে। কিন্তু এটা সরাসরি হাদিসের বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের খেলাফ হওয়ার কারণে সেটার প্রতি আমল করা যাবে না। ঈদের নামাজ অনেকে ছয় তাকবীর আদায় করি কিন্তু সুন্নত যেটা
সাত এবং পাঁচ টোটাল ১২ তাকবীরে আদায় করবেন। ২৭ রমজানে লাইলাতুল কদর এটা নিশ্চিত করে বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যা জেনেছি যে রমজানের শেষ দশকের বেজর রাত্রির যে কোনো একটি রাত্রিতে হতে পারে, আর এই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন এবং এই রাত্রিতেই আমার আপনার ভাগ্য নির্ধারণ করা হয়। শবে বরাত নামে যে একটি অনুষ্ঠান আমরা করে থাকি, মিথ্যে একটা জিনিসের পিছে আমরা দৌড়িয়ে থাকি। শবে বরাত বলতে ইসলামে কিছু নেই, মূলত এটাই শবে বরাত এবং এটাই লাইলাতুল কদর। রোজা অবস্থায় নামাজ না পড়লে তার রোজা কবুল হবে না। ফতোয়া ফি আহকামে সিয়ামে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, সফর অবস্থায় রোজা না রাখাই উত্তম, কারণ এতে কষ্ট হয়, পরবর্তীতে করে নিবে। এখানে একটি মাসালা, সেটা হচ্ছে যদি কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তাহলে তাকে পরবর্তী রমজান আসার আগেই রোজা পালন করতে হবে, কিন্তু বিনা ওজরে আজ না কাল কাল না পরশু করতে করতে যদি পরবর্তী রমজানে চলে আসলো রোজাটা আদায় করা হলো না, তাহলে রমজান শেষ হওয়ার পরে তাকে অবশ্যই রোজা আদায় করতে হবে, কিন্তু অনেক দেরি করার কারণে প্রত্যেক রোজার বিনিময়ে তাকে ফকিরকে বা মিসকিনকে এক বেলা খাবার খাওয়িয়ে দিতে হবে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অভ্যাস করতে হবে, কারণ রমজান মাসে হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এবং রমজান মাসে উমরা করাটা বিরাট বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মা'ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য রমজান মাসে একটি উমরা করা। আমরা ইফতার খাওয়াইতে পারি মানুষকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাঈমান ফালাহু মিসলু আজরিস সাঈম, যদি কেউ কোন রোজাদারদেরকে ইফতার খাওয়ায় তাহলে রোজাদারের সমতুল্য সওয়াব তার আমলনামায় হবে। এবং এখানে স্পষ্ট তিনি বুঝিয়ে দেন যে রোজাদারের সওয়াবের কোনো কমতি করা হবে না। ইতিকাফ করা, এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত, মুসলিম সমাজ থেকে প্রায় উঠেই গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গন্তারাও ইতিকাফ করতেন। তো আমাদের দেশে মহিলারা অনেকেই বাড়িতে ইতিকাফ করে থাকে, এটা ঠিক নয়, মসজিদে ইতিকাফ করতে হবে। বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ সেটা হবে না, ইতিকাফের জায়গাই হচ্ছে মসজিদ। এখানে মহিলাদের জন্য যদি আলাদা কোনো ব্যবস্থা থাকে, পর্দা পোশিদার এবং সেখানে পেশাব পায়খানার অথবা পবিত্রতা অর্জনের, এবং যদি বাচ্চা কাচ্চাদের কোনো ঝামেলা না থাকে, স্বামী যদি অনুমতি দিয়ে থাকেন এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকলে তারাও ইতিকাফ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে বাড়িতে নয় মসজিদে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ইবাদত পালন করার তৌফিক দান করুন। আমিন।